নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 16ই আগস্ট 2020। হ্যাঁ বন্ধুরা, এই 16ই আগস্ট 2020-তে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই মেষ রাশিতে প্রবেশ করার ফলে এই ছয় রাশির মঙ্গলই মঙ্গল। হ্যাঁ বন্ধুরা, কোন সেই অতীব সৌভাগ্যবান ছটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, বাকি যে ছয় রাশি রয়েছে যাদের নাম আমি এই ভিডিওতে বলবো না, তাদের কিন্তু মধ্যম যাবে, তাদের একদম খারাপ যাবে তা নয়, মধ্যম যাবে। এখানে আমি সেই ছয়টি রাশির কথা বলবো যে ছটি রাশির অতীব শুভ। তো আসুন জেনে নেওয়া যাক কোন ছয় রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। শুরু করা যাক। ষোলোই আগস্ট মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ নিজ গৃহে। এবং যেহেতু সে নিজ গৃহে প্রবেশ করতে চলেছে, তাই তার বলবত্তা অনেকটাই বেড়ে যাবে। তার আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মঙ্গল বেসিক্যালি কী কী দেখায় এবং কারা এক্সট্রিম পর্যায়ে শুভ ফল পাবে, সেটি আমি ভিডিওর শেষে বলবো। তাই ভিডিওর শেষ পার্টটা আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। মঙ্গল বেসিক্যালি ভাইকে দেখায়, অর্থাৎ ভাতৃসুখ, ভাইয়ের সাপোর্ট এবং রক্ত দেখায়। হ্যাঁ বন্ধুরা, ব্লাড, অর্থাৎ আপনার যদি মঙ্গল ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড ক্যান্সার, ব্লাড সুগার এইসব হওয়ার সম্ভাবনা কম থাকে, একদম হবেই না এটা নয়। বয়স বৃদ্ধির সাথে সাথে তো মানুষের শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক কমে যায়, তখন হতে পারে। বাট ব্লাড ক্যান্সারের একটা কোনো বয়স থাকে না, ব্লাড ক্যান্সার যে কোনো বয়সেই হয়, তো এই সব কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও মঙ্গল যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু বৈবাহিক সুখ কিন্তু পাবেন। এছাড়াও মঙ্গল দেখায় ল্যান্ড, অর্থাৎ জায়গা, জমি, ঘর, বাড়ি, অর্থাৎ আপনি জীবনে কতটা জায়গা কিনতে পারবেন বা কত দামের জায়গা কিনতে পারবেন, সেটা কিন্তু মঙ্গল দেখায়। তো আসুন এবার জেনে নিন কোন সেই ছয় রাশি যাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 45 দিনের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, 45 দিনের মধ্যে আপনাদের জীবনে অর্থের ভাব কিন্তু বৃদ্ধি পাবে। এবং যারা বিজনেস করছেন বা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসা খুবই ভালো যাবে। এর পাশাপাশি আপনারা কোনো জায়গা বা জমি কিনতে চলেছেন এবং যাদের যাদের ভাই রয়েছে তারা কিন্তু ভাইয়ের সাপোর্ট পাবেন, এবং ভাই আপনাকে সাপোর্ট করার ফলে আপনার জীবনে অনেকটাই সুবিধা হবে। এরপরে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আগামী 45 দিনের মধ্যে ভাইয়ের কাছ থেকে সুখ পাবেন এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই উন্নতি করবে এবং আপনারা জমি, জায়গা, বাড়ি এগুলো ক্রয় করতে পারেন বা অগ্রিম অ্যাডভান্স দিতে পারেন। এছাড়াও যাদের রক্তচাপ বেশি রয়েছে তাদের রক্তচাপ কমার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে সুসংবাদ, অর্থাৎ আপনাদেরও মঙ্গলে মঙ্গল হতে চলেছে। যারা এতদিন ধরে ঘর বাড়ি করবো ভাবছেন তারা কিন্তু করে ফেলতে পারেন এবং আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি বা ডেভেলপ করবে। যারা বিশেষ করে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, কারণ মঙ্গল ডাক্তারও দেখায়। কারণ আপনার জন্মছকে যদি মঙ্গল ভালো থাকে তবে আপনি কিন্তু ডাক্তার হতে পারবেন, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি ডাক্তারি লাইনে যেতে পারবেন না। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনও কিন্তু মঙ্গলে মঙ্গল হতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই শুভ হবে এবং যারা ঘর বাড়ি বা জায়গা জমি নিয়ে ব্যবসা করছেন বা কিনবো বলে ভাবছেন তারা কিন্তু এইসব কিনে ফেলতে পারবেন আগামী 45 দিনের মধ্যে। এরপরে 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 45 দিনের মধ্যে আপনাদের জীবনও কিন্তু মঙ্গলই মঙ্গল হতে চলেছে। অর্থাৎ আপনারাও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেকটাই ডেভেলপ করবে এবং আপনারা জমি জায়গা বাড়ি এসব কিনতে চলেছে। এরপরে লাস্ট এবং 6 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু আগামী 45 দিনের মধ্যে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। অর্থাৎ আপনারাও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ডেভেলপ করবেন এবং জমি জায়গা বাড়ি এইসব কেনার মতো ক্ষমতা আপনার তৈরি হয়ে যাবে। এবার আমি কিছু কথা বলবো আপনাদেরকে, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, যেটা আমি পূর্বে ভিডিওর শুরুতে বললাম। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বললাম সেই রাশিগুলোর ভালো অতীব শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের ভালোর পরিমাণটা এক্সট্রিম পর্যায়ে রয়েছে, তাই এই রাশিগুলোর কথা বললাম। বাকি যে রাশিগুলো রয়েছে তাদের কিন্তু মধ্যম যাবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই মঙ্গলের সুফল 100% পাবেন কি পাবেন না। ফার্স্ট অফ অল, আপনার জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি মঙ্গলের সাপোর্টে গাড়ি বাড়ি জায়গা জমি এগুলো কিনে ফেলতে পারবেন। আপনার জন্মছকে মঙ্গল ভালো আছে কি নাই তা জানার জন্য আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি আমাকে দেখানোর কথা বলি না, কারণ আমার ফিস অনেক বেশি, যে কারণে আমি আমাকে দেখানোর কথা বলি না, তবে আপনারা অবশ্যই দেখিয়ে নিন। আর সবচেয়ে বড় কথা, আপনাদেরকে একটা ছোট্ট একটা হিন্স দিই, আপনার মঙ্গল ভালো রয়েছে কি না আপনার জন্মছকে একটা পয়েন্ট বলছি, এই পয়েন্টটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পেরে যাবেন। আপনি দেখুন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক কেমন রয়েছে। যদি দেখেন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো নয়, তার মানে আপনি বুঝে যাবেন যে আপনার মঙ্গল কিন্তু ভালো নয়। হ্যাঁ বন্ধুরা, যেমন চন্দ্র দেখায় মাকে, তেমন মঙ্গল দেখায় ভাইকে। আপনার বড় ভাই হতে পারে, ছোট ভাই হতে পারে, যে কোনো ভাই মানে ভাই। তো এটা একটা ছোট একটা হিন্স দিলাম। এছাড়াও যদি দেখেন যে এরকম পজিশান আছে তাহলে আপনারা অবশ্যই কোনো জ্যোতিষ ভাইকে কনসাল্ট করে নিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।